আদিত্যর সঙ্গে সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করলেন রানী মুখার্জি। পরিচালক ও প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে রানী মুখোপাধ্যায়কে সবসময় ক্যামেরার সামনে দেখা যায় না। ব্যক্তিগত জীবন নিয়ে ভীষণ চাপে তারা। রানী 2014 সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন। এরপর 2015 সালে তাদের জীবনে আসে মেয়ে আদিরা। এবার আদিত্যের অনেক অজানা কথা ফাঁস করে দিলেন রানী। সঙ্গে শেয়ার করলেন তাদের সুখী দাম্পত্যের চাবিকাঠি। রানী বলেন, আমার কাছে আদির সঙ্গে কাটানো সেরা সময় হলো যখন আমরা একসঙ্গে সিনেমা দেখি, আর এ কাজটা আমরা প্রতি সপ্তাহে শুক্রবার যশরাজ স্টুডিওতে করি। কিন্তু যখন দেশের বাইরে থাকি তখন তো সব জায়গাতেই একসঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটি, সেটা বেশ মজার, ভালো লাগে। এরপর সিনেমার টিকিট কেনার লাইনে দাঁড়ানো, পপকর্ন কেনা, আজকাল তো পিৎজাও পাওয়া যায়, বেশ ভালো খাবার পাওয়া যায় সিনেমা হলে, খেতে খেতে পছন্দের ছবি দেখা, দারুণ এক অভিজ্ঞতা। রানী জানিয়েছেন তিনি আত্মজীবনী লিখছেন, সেখানে তাদের দাম্পত্যের অনেক রহস্য ফাঁস হবে। রানী জানান প্রতিদিনই আদিত্যের সঙ্গে দাম্পত্য সম্পর্ক আকর্ষণীয় করে তোলেন তিনি। তিনি বলেন, সম্পর্কের ক্ষেত্রে সেরা ব্যাপার হলো তুমি নিজের পার্টনারকে প্রতিদিন চমকে দেওয়ার একটা সুযোগ পাও। আমি তো আদিত্যকে রোজ চমকে দিই, প্রতিদিন আদিত্য নতুন করে আমাকে আবিষ্কার করে। মাঝে মধ্যে বলে, জানি না আজ আমার জন্য কি অপেক্ষা করছে। 2001 সালে পায়েল খান্নাকে বিয়ে করেন আদিত্য। 2009 সালে এ সম্পর্ক ভেঙে যায়। এরপর থেকেই রানী আদিত্যর প্রেমের গুঞ্জন ডানা মেলতে শুরু করে। অনেকেই দাবি করেন রানীর প্রতি আকৃষ্ট হওয়ার জেরেই পায়েলকে ডিভোর্স দেন আদিত্য। তবে সেই অভিযোগ উড়িয়ে দেন রানী। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।